মেয়ের বাড়ি থেকে ফেরার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক কৃষকের। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার 8 মাইল এলাকার 34 নম্বর জাতীয় সড়কে। পরে স্থানীয় মানুষের সহযোগিতায় ওই ব্যক্তিকে মেডিকেল কলেজ নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে জানিয়ে দেয়। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম প্রহ্লাদ সরকার, বয়স 58 বছর। তার বাড়ি পুরাতন মালদার ভাবুগ্রাম পঞ্চায়েতের গোয়ালপাড়া এলাকায়। বৃহস্পতিবার রাতে সাইকেল করে মেয়ের বাড়ি গিয়েছিলেন ওই ব্যক্তি। ফেরার সময় জাতীয় সড়কের কোনো একটি গাড়ি ওই ব্যক্তিকে ধাক্কা মেরে পালিয়ে যায়। পরে তার দেহ উদ্ধার হয় জাতীয় সড়কের ধারে। কিরে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।